নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি কোর্স করছো তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামের যে উত্তরগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এই উত্তরগুলো দেখেই পরীক্ষা দেবে আমি একদম শিওরভাবে তোমাদের বিশ্বাস যোগাচ্ছি আশ্বাস দিচ্ছি এগুলোই সঠিক এর বাইরে তোমরা অন্য কোনো প্রশ্ন টাচ করবে না যদি এর বাইরেও অন্য কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা সেটাকে পজ নিয়ে নেবে পজ নিলে এই প্রশ্নগুলোই আসবে আমি যে প্রশ্নকটার উত্তরও করে দিচ্ছি শুধুমাত্র এই প্রশ্নকটার উত্তরই তোমরা টাচ করবে আর এ বি জি ইলেভেন পেপারের প্রশ্নগুলো এখানে দিয়ে দিচ্ছি পরবর্তী আরও প্রশ্নের উত্তর সম্ভার পেতে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্টস করে দেবে তাহলে দেখো এ ই ইলেভেন যে পেপারের পরীক্ষা উত্তরগুলো সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা এগুলোই অবশ্যই করে উত্তর করবে দেখো প্রথম প্রশ্নটা দেখো নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী কোন পুঁথি আবিষ্কার করে উত্তর হবে চর্যাপদ দু দেখো দেখো রঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতাকে চণ্ডীদাস তার পরের প্রশ্ন দেখো বাংলা রামায়ণের অনুবাদক অনুবাদ কে করেন কৃত্রিবাস পরের প্রশ্নটা রয়েছে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে অক্ষয় কুমার দত্ত পরের প্রশ্ন স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন ভূদেব মুখোপাধ্যায় পরের প্রশ্ন দেখো তেল নুন লকড়ি গ্রন্থটির লেখককে উত্তর হবে সিট্টা প্রমথ চৌধুরী পরের প্রশ্ন দেখো বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত উত্তর হবে এরটা উনচল্লিশ পরের প্রশ্নটা দেখো যে জলে ও স্থলে বাস করে তাকে কি বলা হয় খেচর উত্তর হবে ডিটটা খেচর পরের প্রশ্নটা দেখো রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর হবে ডিটটা একশো ছয় সংখ্যক পরের প্রশ্নটা দেখো রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদেরই ভিড়ে কবিতাংশটি কোন কবি রচনা উত্তর হবে সিটটা জীবনানন্দ দাস তোমরা এই প্রশ্নের উত্তরকটাই করবে তোমরা নিজেরাও বুঝতে পারবে একদম সঠিক প্রশ্নের উত্তর একদম সঠিক এবং এর বাইরে তোমরা অন্য কোনো প্রশ্ন টাচ করবে না যদি আসে অন্য প্রশ্ন তাহলে অবশ্যই পজ নিয়ে নিও এই প্রশ্নের উত্তরগুলো করো একদম সঠিক এবং অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে